আজ ভোর থেকে শুরু হয়েছে কড়া নাকা চেকিং, চলছে যশোর রোড লেক টাউন এলাকায়। লেক টাউন থানার পুলিশ ও লেক টাউন ট্রাফিক গার্ডের উদ্যোগে লেক টাউন যশোর রোড মোড়ে এই নাকা চেকিং চলতে থাকে। সকাল থেকে বেলা 11টা অবধি দুটো গাড়ির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেন লেক টাউন থানার ভারপ্রাপ্ত আধিকারিক নন্দ দুলাল ঘোষ। আজকের এই নাকা চেকিং এ উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিক উমেশ গণপত খান্ডওয়ালি। গাড়িটা থানায় নিয়ে চলুন, তারপরে পরে ভেরিফাই করুন। ট্যাক্সি, অটো, প্রাইভেট কার, টোটো, মোটরসাইকেল বন্ধ থাকবে। ওনাকে রিক্সা করে চলুন, তারপরে মেনে চলুন। মানা হচ্ছে, মানে পাবলিক অনেক সতর্কই আছে, কোনো প্রয়োজন না থাকা অনেকটাই লোক বেরোচ্ছে না, শুধু বাজার হাট করার জন্য আসছে। যারা হসপিটাল ওগেরা যাচ্ছে এই লোকটাই আছে, বেশিরভাগই লোক এরা যে গভর্নমেন্টের গাইডলাইন্স আছে ওরা মানছে। আর আগে কোনো না হতো ওরা পুলিশের পক্ষ থেকে যারা অ্যাকশন নেওয়া হচ্ছে, আগে কেউ আগে না মানে ওনার উপর যেটা আইনভাবে অ্যাকশন আছে ওটা আমরা সকাল থেকে এ আছে। আর জায়গায় দেখা যাচ্ছে বেশিরভাগই পাবলিকটা গাইডলাইন্সটা ফলো করছে, এটা একটা খুবই ভালো জিনিস, সবাই একটা মেনে নিচ্ছে, এটা ভালো। না এরকম এখন গাড়ি চেকিং হচ্ছে, যারা এসেনশিয়াল দরকার আছে ওই গাড়িটা আমরা অ্যালাউ করছে, আগে কোনো হয় তো আমরা ওই রকমটা এ করছে। এখানে এই জায়গাতেই আমরা দু তিনটা গাড়ি এখনই চেক করা হয়েছে, যারা এসেছে তো ওনার উপর অ্যাকশন হবে। আর বাদ বাকি যেটা আছে দোকানপাট এখন সব যে টাইমিংই ছিল ওই রকমই খোলা হচ্ছে বা বন্ধ করা হচ্ছে।